ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আর বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর অষ্ট সখীর শিরোমণি নব সাজরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখনো সেই গাভী গলি গাভী গোচারণে ছড়া ধুলি, এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখার সাথে কোলাকুলি সখার সাথে কোলাকুলি রাখাল রাজা রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মনে মনে
আশা মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে ভব পাগলা রয় বাঁধনে ভব পাগলা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নমস্কার, ফোক আখড়ায় আপনাদের স্বাগত। আজকের শিল্পীর রিহার্সাল কিছুটা শুনছিলাম, মানে ফ্লোরে বসার আগে, তখন মনে হচ্ছিল যে তিনি যেমন রাইয়ের জন জয়ধ্বনি করছেন, আমি একটু শ্যামের জয়ধ্বনি করি, তাই পাগলের এই গানটা মনে পড়লো হঠাৎ করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কথিত আছে বা শুনেছি যে পাগলের অরিজিনাল গানে নাকি হরে কৃষ্ণ শব্দগুলো নেই, কিন্তু আমরা পরম্পরায় বিশ্বাসী, আমি এভাবেই গানটা শিখেছি তাই এভাবেই প্রেজেন্ট করলাম। তবে যারা মনে করেন যে এটা নেই বা আছে, এই বিতর্কে যাচ্ছি না, তবে একটা জিনিস তো করাই যায়, আমরা যদি মিউজিকেই হরে কৃষ্ণ বলি তাতে ক্ষতি কী আছে, তার নামগানই তো করলাম। আমার মনে হয় পাগল এতে কোনোভাবেই রেগে যাবেন না, এবং গানের মূল আত্মাটাকে বজায় রেখে ধরে নিলাম যে আমরা তার ফোনেটিক্স হিসাবে ইউজ করলাম হরে কৃষ্ণ মিউজিক হিসাবে। সুতরাং সেই কৃষ্ণ নাম দিয়ে শুরু করলাম এবং কৃষ্ণ নামেই আবার ফিরিয়ে দেব, তিনি অবশ্য রায়কে জিতিয়ে দিয়েছেন। আজকের অতিথি আমার প্রতিবেশী চন্দননগর নিবাসী সুমিতা। সুমিতা, কেমন লাগছে আজকে ফোক আখড়ায়? খুবই ভালো লাগছে, আমি মানে এটা আমার স্বপ্ন পূরণের একটা জায়গা, মানে ফোক আখড়া দেখা হয়, হ্যাঁ নিয়মিত দেখি, এবং আপনার আমি প্রচন্ড মানে ভক্ত যাকে বলে। অনেক ধন্যবাদ, এবং মানে ফোক আখড়াতে আজকে আসতে পেরে চ্যানেল ওয়ানকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং ঈশ্বরের আশীর্বাদে বোধহয় আজকে আমি আপনার সামনে বসে গান গাওয়ার সুযোগ পেয়েছি। একদম, আমরা কিন্তু সবাই একটা প্ল্যাটফর্মে গান বাজনা করছি এবং সবটাই তাকে নিবেদন করছি, অবশ্যই কেউ আমরা হয়তো এক দুপা এগিয়ে কেউ এক দুপা পিছিয়ে, এবং আজকে যে আমার গান শুনে মনে করছে যে আমার পাশে বসে গাইছে বলে সৌভাগ্যবান মনে করছে, আগামী দিন নিশ্চয়ই এরকম আসবে হয়তো যে তার পরবর্তী প্রজন্ম তার পাশে বসে গাইতে সৌভাগ্যবান মনে করবে। যে গানটার কথা বলছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোন গানের কথা বলছি, একদম গানে যাই সুমিতা, চলো। সুখ বলে আমার কৃষ্ণ মদন আর শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন, তাই জয় জয়কাত রাইধনি বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
তুমি জানো তো সুখ বলে তাহলে তুমি বলো আর শাড়ি ভক্তের শক্তির উৎস যেমন ভগবানের আশিস, তেমনি ভগবানেরও শক্তির উৎস হচ্ছে ভক্তের ভালোবাসা। সুতরাং ভক্ত ভগবান কেউই ছোট নয়, দুজনেই দুজনের পরিপূরক অবশ্যই। তেমনি যেমন আমরা আপনাদের পরিপূরক, আপনারা আমাদের পরিপূরক, তাই একটা বিরতি নিলেও আমাদের ছেড়ে কোথাও যাবেন না, এই বিশ্বাস নিয়ে একটা ছোট্ট বিরতিতে যাই, ফিরছি অল্প সময়ের মধ্যে। ফিরলাম বিরতির পর সাথে সুমিতা। আচ্ছা সুমিতা, লোকগানের কোন জনার তোমাকে বেশি প্রভাবিত করে, মানে কোন জনার গাইতে তুমি বেশি পছন্দ করো? লোকগানের মানে লোকগানের প্রতি ভালোবাসা ছোট থেকেই। আচ্ছা, বিভিন্ন গুণী শিল্পী। শুধু লোকগান গাও? না, আমি অন্যান্য গানও গাই, কিন্তু লোকগানের প্রতি একটা আলাদা টান আছে, ভালোবাসা আছে। তারপর পরবর্তীকালে যখন রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছি তখনও লোকগান শিখেছি। হ্যাঁ, বাংলা গান পড়েছি। আচ্ছা, তো সেখানে লোকগানের একটা বড় অংশ ছিল, আমরা সেখানে একটু শিখেছি। যদিও লোকগান যা বিশাল সংস্কৃতি, তার সামান্য কিছু অংশ আমরা নিই। আর মানে অনেক গানের অনেক ধারার হয়তো নামই আমরা এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। ঠিক, তাই। আর আপনার কথা একটু বলি যে এখনকার দিনে এই যে লোকগান গাওয়ার আমাদের মধ্যে যে এই যে অনুপ্রেরণাটা, আপনি কিন্তু আপনার মতো একজন শিল্পীকে আমরা পেয়েছি, আপনি যেভাবে লোকগানের ধারাকে এই প্রজন্মের কাছে নিয়ে এসেছেন, এটা আমাদের কাছে একটা আশীর্বাদ। জন্য অনেক ধন্যবাদ। এখন কি গান শুনবো? এখন একটা পল্লীকবি জসীমউদ্দিনের একটা গান শুনাই, চলো। উথালি পাথালি আমার বউ
ব্যক্তিগত ভাবে ভীষণ প্রিয় গান আমার এই গানটা, আমিও খুব গাই গানটা। তখন প্রসঙ্গ থেকে সরে এলাম যে তুমি কোন ধরনের গান, মানে লোকগানের যে এই বিভিন্ন রকম ধারা, কোন ধরনের গান গাইতে বেশি পছন্দ করো? লোকগানের ধারাগুলোর মধ্যে ভাটিয়ালি তো ভালো লাগে, তবে ঝুমুরের তালটা একটু বেশি আকর্ষণ করে। অধিকাংশ মহিলা শিল্পী একই কথা বলেন যে ঝুমুরের একটা অদ্ভুত মাতন, মাদকতা আছে ঝুমুরের এবং পুরো মহল তৈরি করে ফেলে একটা সকলে। তাহলে একটা ঝুমুরি শুনি, একটা ঝুমুর চলো। এই যে
ক্যাবাত ক্যাবাত একটি চাবনুয়া গীত, অসম্ভব জনপ্রিয়, অবশ্যই আপনারাও নিশ্চয়ই গুনগুন করছিলেন। এমনই আরেকটা গুনগুন করা গান নিয়ে ফিরবো, কিন্তু এখন তো নিতেই হচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না কিন্তু। বিখ্যাত গান, অসাধারণ অসাধারণ। এখন কি গান শুনবো? এবার একটা একটু অন্যরকম গানে যাই, দে দে পাল তুলে দে, মারপতি গান একদম, চলো। ছেড়ে দে
গানের পাল উড়িয়ে দিয়েছি আপনাদের মন মদিনার উদ্দেশ্যে এবং আশা করি পৌঁছব। বেশ খানিকটা সময় এখনো আছি, এই মুহূর্তে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যে, কোথাও যাবেন না কিন্তু। ফেরামন্ত্রী বিরতির পর সেই কৃতজ্ঞতা জ্ঞাপন এবং পরিচয়ের পর্ব। কৃতজ্ঞতা আপনাদেরকে প্রথমে জানাই, কেননা যেভাবে আমাদের সঙ্গে প্রতিটা দিন এভাবে কাটান এবং আমাদের ফোক আখড়াকে যেভাবে ভালোবাসায় সিঞ্চিত করেন, তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসার শেষ নেই। কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাদের টিম ওয়ানের সকলের জন্য, যাদের নিরলস প্রচেষ্টায় এমন একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছতে পারে, এবং যারা ক্যামেরার সামনে রয়েছে অত্যন্ত ভালোবাসা এবং অত্যন্ত পছন্দের মুখগুলো। একবার ফর্ম্যাল পরিচয় সবাই আপনারা জানেন কে কে থাকে, তাও একটা পরিচয় পর্ব তো সারতেই হয়। কিবোর্ডে রয়েছে বিজয় ওরফে ডাব্বু, নমস্কার, স্বাগত। এবং সমস্ত তালবাদ্যে রয়েছে অভিজিৎ চক্রবর্তী ওরফে বাবু, নমস্কার এবং স্বাগত। এবং নীলোৎপল বাচ্চুদা, আমাদের অত্যন্ত সিনিয়র দাদা, ব্যঞ্জতে রয়েছেন, নমস্কার স্বাগত দাদা। এবং সাথে আজকের অতিথি সুমিতা, সুমিতার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ চেয়ে নেবো আপনাদের কাছ থেকে, যাতে ওর আগামী মঙ্গলময় হয় এবং আলোক উজ্জ্বল হয়। এবং একদম শেষ প্রান্তে দুটো গানের আমরা সময় পাবো, কী কী গান গাইছো? প্রথমে একটা হাসন রাজার গান গাই। একদম একদম একদম, চলো। নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে নিশা লাগিল রে, নিশা লাগিল রে
আজকে আবার সুমিতা প্রথমেই বলেছিল যে ওর খুব ভালো লাগার এবং পছন্দের সাবজেক্ট হচ্ছে ঝুমুর, তা আজকে ঝুমুর দিয়ে শেষ করতে বলি। একদম চলো। জামাইয়ে